মরদুইবাদী মার্চ, আমাদের স্বাধীনতার মাস মার্চ, আগুন ঝরা এই মাস, সংগ্রাম প্রতিবাদ আর প্রতিরোধের মাস এই মার্চ। ফেব্রুয়ারি মাস, মার্চ আর ডিসেম্বর এলেই বাঙালির বুকের ভেতর ঝড় ওঠে, কত কথা কত স্মৃতি চোখের উপর ভেসে ওঠে, আনন্দ বেদনায় বুকের ভেতরটা অনুরণিত হয়, তাই না বন্ধুরা? সেই একুশের ভাষা শহীদদের রক্তের সিঁড়ি বেয়ে, সংগ্রাম আর আন্দোলনের মধ্য দিয়ে, মুক্তিযুদ্ধে 30 লক্ষ প্রাণের বিনিময়ে বাঙালি পৌঁছেছিল স্বাদের স্বাধীনতার দ্বারপ্রান্তে। আর এই দীর্ঘ পথে হ্যামিলনের বাঁশির মতো সুরে গোটা জাতিকে জাগিয়ে তুলেছিল মহাকালের শ্রেষ্ঠ মহাপুরুষ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর তিনিও তো জন্মেছিলেন এই আগুনঝরা মার্চ মাসেই, আর এই মাসেই রচিত হয়েছিল আমাদের দেশের আনন্দ বেদনা এক মহাকাব্য স্বাধীনতা। হ্যাঁ বন্ধুরা, বাংলার প্রকৃতি পরিক্রমায় এবারে অগ্নিঝরা মার্চ এবং বাসন্তী উচ্ছ্বাসের মাঝে আমাদের মাঝে উপস্থিত হয়েছে মুসলমান উম্মার পরম কাঙ্ক্ষিত মাস মাহে রমজান। রহমত, মাগফিরাত ও নাজাতের মাধ্যমে মাহে রমজান মুসলিম সমাজের জন্য অনুকরণীয় আদর্শ ও শিক্ষা। পবিত্র মাহে রমজান আসে অবারিত ইবাদত বন্দেগীর বাড়তি সুযোগ নিয়ে। জান্নাতি আনন্দে মুমিন মুত্তাকির হৃদয়গুলো আলোকিত হয়ে উঠবে। এই সুন্দর ফুল, এই সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। শস্য শ্যামল ফসল ভরা মাঠের গালিখানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। বন্ধুরা, পুষ্পমঞ্জুরিত আচ্ছাদিত বাংলার অনিন্দ্য সুন্দর মাস ফাল্গুনের শেষ প্রান্তে দাঁড়িয়ে হিজরি সনের পবিত্র মাস মাহে রমজানের দ্বিতীয় দিনকে স্বাগত জানিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন প্রভাতী ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের সবুজ অঙ্গনে। আর সেই প্রাঙ্গণ থেকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি রফিকা বিনতে জাহিদ এবং আমি লিয়াকত খান। শুভেচ্ছা সকলকে। আজ বুধবার, 29শে ফাল্গুন 1430 বঙ্গাব্দ, 13ই মার্চ 2024 খ্রিস্টাব্দ, 2রা রমজান 1445 হিজড়ি, বসন্তকাল। বন্ধুরা, আজ যাদের জন্মদিন, ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের পক্ষ থেকে তাদের জানাচ্ছি জন্মদিনের বিশেষ শুভেচ্ছা আর অভিনন্দন। শুভ জন্মদিন। অগ্নিঝরা মার্চের 13তম দিন আজ। ইতিহাসের প্রতিটি দিন এবং প্রতিটি মাস মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। 1971 সালের মার্চে যত দিন গড়াচ্ছিল স্বাধীনতাকামী বাঙালির ঐক্য ততই সুদৃঢ় হচ্ছিল। বঙ্গবন্ধু 7ই মার্চের ঐতিহাসিক ভাষণের পর অসহযোগ আন্দোলনের সঙ্গে নিবিড় প্রত্যয় ও দৃঢ় একাত্মতা ঘোষণা করছিল স্বাধীনতাকামী বিভিন্ন সংস্থা ও সংগঠন। 71-এ এই দিনে পাকিস্তানে ভাঙন নিশ্চিত বুঝতে পেরে বিরোধী দলের নেতারা এক জরুরি বৈঠকে মিলিত হন। বাস্তব অবস্থা উপলব্ধি করতে পেরে তারা বৈঠক শেষে অবিলম্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানায়। কিন্তু
পাকিস্তানি হানাদাররা সেদিকে তোয়াক্কা না করে হত্যাযজ্ঞ চালিয়ে স্বাধীনতা সংগ্রাম দমনে নিষ্ঠুর পরিকল্পনা নিতে থাকে এবং সিনিয়র পাকিস্তানি সামরিক অফিসাররা সন্দেহজনকভাবে বিভিন্ন গ্যারিসনে আসা যাওয়া করতে থাকে। আজকের এই দিনে সরকার সামরিক ফরমান জারি করে সকল বেসামরিক কর্মচারী যাদের প্রতিরক্ষা খাত থেকে বেতন দেওয়া হয় তাদের 15 মার্চ সকালে কাজে যোগ দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। অন্যথায় চাকরি থেকে বরখাস্তের হুমকি দেওয়া হয়। এক বিবৃতিতে এই ধরনের নির্দেশকে উস্কানিমূলক বলে অভিহিত করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকের এই দিনে প্রখ্যাত চিত্রশিল্পী জয়নুল আবেদিন ও সাবেক জাতীয় পরিষদ সদস্য আব্দুল হাকিম পাকিস্তান সরকার প্রদত্ত খেতাব ও পদক বর্জন করেন। দেশের পরিস্থিতি বিবেচনা করে এই দিনে বিভিন্ন দূতাবাসের কর্মী সহ 265 জন বিদেশি নাগরিক ঢাকা ছেড়ে যান। হ্যাঁ বন্ধুরা, যদিও সেদিনের অবস্থা আজকের দিনে দাঁড়িয়ে অনুমান করাও কষ্টকর, তবু ইতিহাসের পাতায় গাঁথা আছে সেসব দিনের কাহিনী। চলুন আজ ইতিহাসের পথরেখা ধরে আমরা এখন চলে যাব আজকের মহানগরের অন্যান্য আয়োজনের দিকে, দেখি কি আছে সেখানে। বন্ধুরা, আপনাদের জন্য আয়োজনে আজ থাকছে বিশিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার ভিত্তিক পর্ব, প্রিয় মুখ, আছে ঢাকার চলচ্চিত্র, নাটক ও সঙ্গীতের ক্রমবিকাশ নিয়ে প্রতিবেদন, নগর সংস্কৃতি, আছে ঢাকার ইতিহাস ঐতিহ্য নিয়ে প্রতিবেদন এই ঢাকা, থাকছে যাত্রা পথের খবরাখবর নিয়ে পর্ব, শুভযাত্রা এবং শোনাব গান। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে মধ্যম তরঙ্গ 819 কিলোহার্জ এবং FM 104 মেগাহার্জে। একটি ছোট্ট কবিতা লিখেছেন যিনি, তিনি একজন বড় মাপের কবি, কবি আসলাম সানি। তার ভিজিটিং কার্ডে তাঁরই ছবির উপর ছাপা আছে এই ছড়াটি, বাংলা আমার, বাঙালি আমি, মহাকালের সন্তান, মুক্তিযুদ্ধ ইতিহাস আমার, পিতা শেখ মুজিবুর রহমান। তিনি যতটা না কবি তার চেয়েও অনেক বেশি একজন সংগঠক ও একজন মুজিব সৈনিক। তাই তার কবিতা ছড়া তার লেখনী জুড়েই আছে মুজিবের জয়গান। বহুমাত্রিক পরিচয়ের লেখক ছড়াকার কবি আসলাম সানির রয়েছে নানা বিষয়ে সমৃদ্ধ শতাধিক গ্রন্থ। বন্ধুরা, এখন আমাদের নিবেদন প্রিয় মুখ। আজ এখানে আপনাদের জন্য অপেক্ষা করে আছেন আমাদের সকলে অতি প্রিয়জন, সেই প্রিয় মুখ কবি আসলাম সানি। তারই সাথে কথোপকথন নিয়ে এখনকার পর্ব। এই পর্বে তার সাথে সঙ্গ দিচ্ছেন শাহাদাত হোসেন নিপু। প্রিয় শ্রোতা, প্রিয় মুখ এই পর্বে আমরা মিলিত হচ্ছি দেশের খ্যাতিমান শিশু সাহিত্যিক, লেখক, সাংবাদিক, বরেণ্য কবি আসলাম সানির সাথে। কবি আসলাম সানি, আপনাকে স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানের। ধন্যবাদ। এটা একেবারেই সত্য যে বঙ্গবন্ধুকে নিবেদন করে এ যাবৎ যত লেখা হয়েছে ছড়া কবিতা, তার মধ্যে সবচেয়ে বেশি লেখা আপনার, আপনি সংখ্যায়। তো আমি এই মুহূর্তে আপনার কাছ থেকে একটু কবিতা শুনতে চাই বঙ্গবন্ধুকে নিবেদন করে, আপনার প্রিয় শোনান কবি। আমার নিজের সৃষ্টি, যেহেতু একটি অংশবিশেষ আমি পড়ব। আসুন পিতা, এই তো আমরা এখানে বসে আছি পিতা, আপনার সুদিন আর দুর্দিনের সাথীরা, আপনার সেই প্রাণপ্রিয় হাটের মাঠের ঘাটের মানুষেরা, সেই কারখানার শ্রমিক, ভার্সিটির তুখর রাজনীতিক সচেতন ছেলেরা, যারা সবসময় আপনার আদেশের অপেক্ষায় বসে থাকতো খোলা আকাশের নিচে সবুজ দুর্বা ঘাসে, যারা আপনার অমানবিক হত্যাকাণ্ডের দুঃসংবাদে স্তব্ধ হয়ে গিয়েছিল, পাথর হয়ে গিয়েছিল এক সমুদ্র শোকে। আসুন পিতা, একটু বাইরে এসে দেখুন, আমরা পথ চেয়ে বসে আছি আপনার অপেক্ষায়। আপনি কি এখনো সেই ধানমন্ডির 32 নম্বরের বাড়িতেই থাকেন? যেমন একটা লেখা ছিল এরকম, আমরা এসেছি পূর্বসূরিদের পদ বে, আমরা ঈশা খা নুরুল দিন সূর্য সেনের উত্তরসূরি, আমরা শেরে বাংলা শহরওয়ার্দী শেখ মুজিব হয়ে অনন্তকাল ফুটব কুড়ি।
এই যে ছোট ছোট লেখাগুলো, তখন এর কিছু কিছু অংশ আমরা দেয়াল লিখন হিসাবে ব্যবহার করেছি। যেমন আমরা বলতাম, বিশ্ববিরল আলোকোজ্জ্বল অন্ধকারের শ্রেষ্ঠ দ্বীপ, উন্নতশীর বঙ্গবাসীর চিরশ্রদ্ধার শেখ মুজিব। কিংবা আমরা লিখেছি, আমি মুজিবের আদর্শের প্রেমিক, শোকে মর্মাহত নই, আন্দোলনই আমার ভালোবাসা, বিপ্লবে কঠোর হই, এই যে লেখাগুলো। কিংবা ঈশ্বরের নামে শপথ করে বলছি, হন্তারক তুমি ক্ষমা পাবে না, এক একটি মানুষ আজ এক একটি মুজিব, প্রতিরোধ এড়ানো যাবে না, এই ধরনের কবিতাগুলো আমরা তখন পড়েছি। আমি আরেকটি লেখার কথা এখন কেন জানি মনে পড়ছে, আমাকে কি দ্বন্দ্ব দেবে দাও, আমাকে কি দ্বন্দ্ব দেবে দাও, আমি তো মুজিব আদর্শের প্রেমিক, মুজিবের কথা বলবই, এই তো বাড়িয়ে দিয়েছি এই দুই হাত, আমাকে কি শৃঙ্খল পরাবে পরাও, আমি তো মুজিব আদর্শের সৈনিক, মুজিবের পথে চলবই। যাই হোক, আর তখন আমাদের সঙ্গে একটি লেখা তখন আমি খুব উজ্জীবিত করেছিল, অনেক লেখাই, তার মধ্যে আমিরুল ইসলাম আমার স্নেহভাজন, অথচ বাংলাদেশের শিশু সাহিত্যের একজন কি বলবো, আমি বলবো যে আলোক বাতিঘর। তো তার একটা লেখা ছিল, নীল আকাশের তারায় তারায় মুগ্ধ আমার দুচোখ হারায়, ঘাসের বনে কাশের বনে একটি ছবি থমকে দাঁড়ায়, শিশে শিশে হলদে ধানের, সুরে সুরে পাখির গানের, ছবিটাকার ছবিটাকার শেখ মুজিবুর রহমানের, এই যে পুরো বাংলাদেশটা শেখ মুজিবুর রহমানের ছবি, তার ছড়ায় উজ্জীবিত হয়েছিলাম আমি। যাই হোক, আমি আর কথা বাড়াবো না, বঙ্গবন্ধুকে এই আমাদের নিবেদন, জীবনে আমি যদি ঈশ্বর আমাকে হাজার বছর আয়ু দেয়, আমি বঙ্গবন্ধুর কথাই বলবো, আমি জাতির পিতার কথাই বলবো, আমি ওই শ্রেষ্ঠ বাঙালির কথাই, ওই মহামানবের কথাই বলবো। স্বপ্নের রাজপুত্র, সেটার অংশবিশেষ যদি আমাদের একটু বলেন। সেটি একটু ছোটদের জন্যে, সেখানে একটু শিল্পিতভাবে জাতির পিতাকে আমি এনেছি অন্যভাবে। অনন্তকালের সেই রাজপুত্র এসেছিল মাটি থেকে মাঠঘাট মাড়িয়ে, আকাশের দিকে তাঁর দুই হাত বাড়িয়ে, যে স্বপ্ন ঘুমিয়ে সে দেখেছিল একা, সে স্বপ্ন হয় যেন সকলের দেখা, তাই কিনা শোনালো সে নতুন এক সুর, সে তো ছিল মুক্তির রাজপুত্র, দেখেছিল পাখি আর শুনেছিল গান, শুনেছিল উত্তাল ঢেউ কলতান, শুনেছিল কৃষকের রাখালের গাঁথা, ছুঁয়েছিল মানুষের দুচোখের পাতা, বুকে মেঘ জমেছিল হৃদয়ে দুপুর, রোতেলা দিনের সেই রাজপুত্র, মায়ের আচল ছেড়ে স্নেহমায়া ভুলে এসেছিল রাজপথে দুয়ারটা খুলে, খুঁজেছিল আমাদের বিজয়ের তিথি, তুচ্ছ করেছে ভয় মৃত্যুর ভীতি, সেটি ছিল আমাদের স্বপ্নমুকুর, কালের আরাধ্য সেই রাজপুত্র, একদাসে পাল তুলে ধরেছিল হাল, আধারের বাঁধ ভেঙে এনেছে সকাল, দৈত্য দানোর সাথে লড়াইয়ে মাতে, টকটকে সূর্যকে পেতে চায় হাতে, উত্তাল ইতিহাস সেই একাত্তর, বজ্রমুখর সেই রাজপুত্র, অবশেষে মেঘ কেটে আকাশ উজ্জ্বল, দানবের পরাজয়ে খুশি কোলাহল, শোকে দুঃখে আনন্দে নতুন এক দেশ, কানে ঘ্রাণে প্রাণে প্রাণে সুখের আবেশ, জাগল সে আমাদের এনিদ্রাপুর, অনন্তকালের সেই রাজপুত্র, অনন্তকালের সেই রাজপুত্র, অনন্তকালের সেই রাজপুত্র। আমরা খুব মনোযোগ দিয়ে শুনছিলাম, একেবারেই হৃদয়ে ধারণ করছিলাম যে আপনার ভেতর থেকে উচ্চারিত, হৃদয়ের থেকে উচ্চারিত যে পঙ্ক্তিমালা, সেটি আপনার স্বকণ্ঠে উচ্চারণ করলেন। বঙ্গবন্ধুর প্রতি আপনার যে শ্রদ্ধা ভালোবাসা, সেটিকে আমরা গভীরভাবে শ্রদ্ধা জানাই। আপনি দীর্ঘ সময় আমাদের সাথে ছিলেন, এজন্য আপনাকে অনেক অনেক শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা আবারও আপনাদের সাথে মিলিত হব আগামী অনুষ্ঠানে, আরও একজন বিশিষ্ট ব্যক্তিত্বের সাথে আপনাদের আলাপ করিয়ে দেবার জন্য। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। শুনলাম প্রিয় মুখের প্রিয় কথাগুলো, সাক্ষাৎকারটি পুনঃপ্রচারিত হল। চলচ্চিত্র এই শিল্পটির আবিষ্কারের গোড়ার দিকেই এদেশের এর প্রচার প্রসার শুরু হয়। তবে বিংশ শতাব্দীর মধ্যভাগে বাঙালির সংস্কৃতি জীবনে ব্যাপক প্রভাব বিস্তার করে এই মাধ্যম। এদেশে চলচ্চিত্র বিকশিত হয়েছিল বাঙালি সংস্কৃতি ও এদেশীয় সামাজিক মূল্যবোধকে সঙ্গী করে। বন্ধুরা, এবারের পর্ব নগর সংস্কৃতি। আজকের পর্বে শুনব ঢাকার চলচ্চিত্রের ক্রমবিকাশ নিয়ে একটি নিবন্ধ, আর এই নিবন্ধটি লিখেছেন এবং পড়েও শোনাচ্ছেন অলোক বসু।
আশির দশকের শেষ দিকে অর্থাৎ 1989 সালে বেদের মেয়ে জ্যোৎস্না নামের রোমান্সধর্মী লোককাহিনী নির্ভর এক চলচ্চিত্র আমাদের বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অভূতপূর্ব এক ঘটনার জন্ম দেয়। ইলিয়াস কাঞ্চন ও অঞ্জু ঘোষ জুটি অভিনীত এই চলচ্চিত্র বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মাইলফলক হয়ে আছে। বক্স অফিসের নিরিখে এখনও পর্যন্ত সবচেয়ে সুপারহিট বাংলা সিনেমা বেদের মেয়ে জ্যোৎস্না। আয়ের নিরিখে সবার ওপরে আছে ইলিয়াস কাঞ্চন ও অঞ্জু ঘোষ অভিনীত বেদের মেয়ে জ্যোৎস্না। 1989 সালে এই সিনেমাটি তৈরি করেন তোজাম্মেল হক বকুল। পরে একই নামে ওপার বাংলাতেও একটি সিনেমা হয়। ওই সিনেমায় অঞ্জু ঘোষের সঙ্গে অভিনয় করেন চিরঞ্জিৎ, বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা এবং ব্যবসায়িক সফল বেদের মেয়ে জ্যোৎস্না সেই সময়ে দেখানো হয় 1200টি সিনেমা হলে এবং এই সিনেমা থেকে রেকর্ড পরিমাণ আয় হয়েছিল। 1989 সালে নির্মিত হলেও 90 দশকের শুরু থেকে আমাদের চলচ্চিত্র বেদের মেয়ে জ্যোৎস্না জ্বরে আক্রান্ত হয়ে পড়ে। এই জ্বর কাটতে বেশ সময় লেগেছিল। 90 দশকের শেষের দিকে এসে আমাদের দেশের চলচ্চিত্র যেন একটা ঘূর্ণিপাকে পড়ে যায়। গুণী চলচ্চিত্রকারদের নানারকম ভালো চলচ্চিত্র নির্মাণের চেষ্টা যেমন এ সময় চলতে থাকে, তেমনি ব্যবসা সফল ছবি বানাতে গিয়ে কিছু কিছু চলচ্চিত্রকার অসৎ পন্থা অবলম্বন করতে শুরু করেন। চলচ্চিত্রে মৌলিক কাহিনী অবহেলিত হতে থাকে। 90 দশকের শেষের দিক থেকে পরিবার পরিজন নিয়ে হলে গিয়ে সিনেমা দেখার বিষয়টি ধীরে ধীরে লোপ পেতে থাকে। তবে লক্ষ্য করার মতো বিষয় হল এই সময়েও চলচ্চিত্রকে সুস্থ ধারায় ফিরিয়ে আনার চেষ্টা করে চলেছেন নাসিরুদ্দিন ইউসুফ, হুমায়ুন আহমেদ, তারেক মাসুদ, তানভীর মোকাম্মেল, মোর্শেদুল ইসলামের মতো মেধাবী চলচ্চিত্র নির্মাতারা। নির্মিত হয়েছে 71-এর যিশু, আগুনের পরশমণি, মাটির ময়না, চিত্রা নদীর পাড়ে, দীপু নাম্বার 2, হাঙ্গর নদী গ্রেনেডের মতো অসামান্য কিছু চলচ্চিত্র। ওপার বাংলার সাথে যৌথ প্রযোজনায় গৌতম ঘোষ নির্মাণ করলেন পদ্মা নদীর মাঝি, বাসু চ্যাটার্জি বানালেন হঠাৎ বৃষ্টি। নানারকম উদ্যোগ চলেছিল সুস্থধারার চলচ্চিত্রকে পুনর্বাসন করার, কিন্তু চলচ্চিত্রকে যেন কোনো দাওয়াই দিয়েই সুস্থ রাখা যাচ্ছিল না। এ সময় থেকেই বাংলাদেশের বাংলা সিনেমা স্পষ্ট দুটি ধারায় বিভক্ত হয়ে পড়তে শুরু করে। এক ধরনের সিনেমা হতে থাকে যাতে উদ্ভট সংলাপ, নাচ গানে ভরপুর। অন্যদিকে রুচিশীল মেধাবী নির্মাতারা যেসব সিনেমা বানান সেগুলো আর হলে চলে না, কারণ রুচিশীল দর্শক ততদিনে হল বিমুখ হয়ে পড়েছেন। আর এভাবেই আমাদের চলচ্চিত্র একটা ভীষণ ঘূর্ণাবর্তে পড়ে যায়। শুনলাম নগর সংস্কৃতি। এই ঢাকা এখন বিশাল মহানগরী। আমাদের এই মহানগরীতে এমন অনেক কিছু আছে যা পৃথিবীর বহু শহরে নেই। কত কথা, কত ইতিহাস লুকিয়ে আছে রাজধানী ইট পাথরে ঢাকা এই ঢাকা মহানগরীর অন্তরে। তো চলুন বন্ধুরা, এখন আমাদের পর্ব এই ঢাকা। আজকের পর্বে ঢাকার লালবাগের কেল্লা নিয়ে কিছু কথা শুনে আসি। আজকের পর্বটি লিখেছেন ফরিদা ইয়াসমিন আর তা পড়ে শোনাচ্ছেন স্বপন গুহ। ঢাকায় থাকা এবং আগত ভ্রমণ প্রেমীদের কাছে পছন্দের স্থাপনাগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে লালবাগ কেল্লা। এটি আমাদের দেশের অমূল্য সম্পদ। প্রতিদিন শত শত দেশি বিদেশি দর্শনার্থীর পদচারণায় মুখর থাকে লালবাগ এলাকার এই কেল্লা। বাংলাদেশে এটাই মুঘল আমলের একমাত্র ঐতিহাসিক নিদর্শন। অবশ্য প্রথমে এর নাম ছিল কেল্লা আওরঙ্গাবাদ। এটি শুধু মুঘল স্মৃতির ধারক ও বাহক নয়, এর সাথে জড়িয়ে আছে ঐতিহাসিক ঘটনা। এই লালবাগের কেল্লা ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ। দুর্গটি হচ্ছে তিনটি ভবন স্থাপনার সমন্বয়, যেগুলো হল মসজিদ, পরিবিবির সমাধি ও দেওয়ান ইয়াম, আর সাথে আছে দুটি বিশাল তোরণ ও আংশিক ধ্বংসপ্রাপ্ত মজবুত দুর্গ প্রাচীর। মুঘল সম্রাট আওরঙ্গজেবের ছেলে মুঘল সম্রাট আজম শাহ 1678 খ্রিস্টাব্দে প্রাসাদটি নির্মাণের উদ্যোগ নেন। দুর্গের নির্মাণ কাজ শেষ হবার আগেই পিতা সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লি ডেকে পাঠান। এ সময় একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর দুর্গ নির্মাণের কাজ থেমে যায়।
নবাব শায়েস্তা খাঁ 1680 সালে পুনরায় বাংলার সুবেদার হিসেবে ঢাকায় এসে পুনরায় লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু করেন। তবে 1684 খ্রিস্টাব্দে পরিবিবির অকাল মৃত্যুর পর তা আবার বন্ধ হয়ে যায়। আসলে মেয়ে পরিবিবির মৃত্যুর পরই মূলত প্রাসাদ নির্মাণের কাজ স্থগিত রাখার সিদ্ধান্ত নেন শায়েস্তা খাঁ। পরিবিবির অকাল মৃত্যুর পর তাকে নির্মাণাধীন দুর্গের দরবার হল ও 3 গম্বুজ বিশিষ্ট একটি মসজিদের ঠিক মাঝে সমাহিত করা হয়। এরপর থেকে জায়গাটি পরিবিবির সমাধি নামেই আখ্যা পেয়েছে। তিনি 3 গম্বুজ বিশিষ্ট দৃষ্টিনন্দন এত পুরনো মসজিদ ঢাকায় খুব কমই দেখা যায়। এটি মূলত পরিবিবির সমাধি। মার্বেল পাথর, কোষ্টি পাথর ও বিভিন্ন রঙের ফুল পাতা সুশোভিত চাকচিক্যময় টালি দিয়ে এই সমাধির অভ্যন্তরীণ 9টি কক্ষ অলঙ্কৃত করা হয়েছে। লালবাগ কেল্লার অভ্যন্তরে হাম্মামখানাসহ একটি সুরমা দ্বিতল দরবার আছে। এর মধ্যে নিচতলার আকর্ষণ হল হাম্মামখানা। এটি মূলত সুবেদারদের বাসভবন হিসেবে ব্যবহার হতো। উপরের তলায় শায়েস্তা খাঁ থাকতেন ও সমস্ত রাজকার্য পরিচালনা করতেন। এটি এখন দর্শনার্থীরা জাদুঘর হিসেবে দেখে। এতে আছে মুঘল আমলের হাতে আঁকা বিভিন্ন মনোমুগ্ধকর ছবি, শায়েস্তা খাঁর ব্যবহার্য নানান জিনিসপত্র, তৎকালীন বিভিন্ন যুদ্ধাস্ত্র, পোশাক আর সেই সময়ের প্রচলিত মুদ্রা, যা সযত্নে রাখা হয়েছে এই জাদুঘরে। কেল্লার আরেক আকর্ষণীয় নিদর্শন দক্ষিণ পূর্ব তোরণ। এতে রাজকীয় জৌলুস বিদ্যমান। তিনতলা তোরণটির সামনে দুদিকে দুটি সরু মিনার সুশোভিত। ভেতরের দিকে দুপাশে সিঁড়ি দিয়ে উপরে ওঠার ব্যবস্থা আছে। লালবাগ কেল্লার এদিক ওদিক বেশ কয়েকটি ফোয়ারা দেখা যায়, যা শুধু ঈদের মতো বিশেষ উপলক্ষে চালু থাকে। 1844 সালে ঢাকা কমিটি নামে একটি আধা সরকারি প্রতিষ্ঠান দুর্গ উন্নয়নের পদক্ষেপ নেয়। অনেকের মতে লালবাগে অবস্থিত বলেই তখন এটি লালবাগ কেল্লা নামে পরিচিতি লাভ করে। 1910 সালে সংরক্ষিত স্থাপত্য হিসেবে প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে আনা হয় দুর্গটি। অবশেষে নির্মাণ শুরুর 300 বছর পর গত শতকের 80 দশকে যথাসম্ভব সংস্কারের মাধ্যমে এর আগের রূপ ফিরিয়ে আনা হয়। লালবাগ কেল্লায় ঢুকতে হলে দেশি পর্যটকদের জন্য বয়সভেদে এবং বিদেশি পর্যটকদের জন্য আলাদা আলাদা প্রবেশ মূল্য নির্ধারিত আছে। গ্রীষ্মকালে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা এবং শীত মৌসুমে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত দর্শনার্থীরা দুর্গ ঘুরে দেখতে পারেন। তবে দুপুর 1টা থেকে 1:30 পর্যন্ত বন্ধ রাখা হয় জায়গাটি। আর শুক্রবারে জুমার নামাজের জন্য 12:30 থেকে 3টা পর্যন্ত বন্ধ থাকে কেল্লা। এছাড়া রবিবার সাধারণ ছুটি ও সোমবার দুপুর 2টা থেকে ফটক খোলা হয়। সরকারি যে কোনো বিশেষ দিবসে এই কেল্লা বন্ধ থাকে। ভ্রমণ পিয়াসীরা ঢাকার যে কোনো স্থান থেকে সুবিধাজনক যে কোনো বাহনে চড়ে পৌঁছে যেতে পারেন এই লালবাগ কেল্লায়, আর উপভোগ করতে পারেন এই ঢাকার মুঘল ঐতিহ্য লালবাগের কেল্লার অপার সৌন্দর্য। গানের সময় এখন। আমরা শুনব স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান। সমবেত কণ্ঠে গাওয়া গানটির কথা সাজিয়েছেন আবুল কাশেম সন্দীপ এবং সুর করেছেন সুজেয় শ্যাম। চলুন শোনা যাক গানটি। বাংলায় সন্তান
শুনলাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান। বন্ধুরা, এবারে যাত্রাপথের খবরাখবর নিয়ে পড়ব শুভযাত্রা। বন্ধুরা, প্রথমে শুনব ট্রেনের খবরাখবর। আপনারা যারা রাজধানী ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, যশোর, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা এবং সারা দেশের মতো তাদের গন্তব্যে পৌঁছতে চান, তাদের জন্য জানাই কয়েকটি ট্রেনের সময়সূচি। ঢাকার কমলাপুর স্টেশন থেকে মহানগর প্রভাতী ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় সকাল 7:45 এবং সুবর্ণ এক্সপ্রেস ছেড়ে যাবে বিকেল 4:30। তরুণা এক্সপ্রেস ছেড়ে যাবে রাত 11:00। সিলেটের উদ্দেশ্যে পারাবাদ ট্রেন ছেড়ে যায় সকাল 6:30 এবং আন্তনগর উপবন ছেড়ে যায় বেলা 11:00। খুলনার উদ্দেশ্যে সুন্দরবন এক্সপ্রেস ছেড়ে যাবে সকাল 8:15। সকালে রংপুরের উদ্দেশ্যে রংপুর এক্সপ্রেস ছেড়ে যাবে সকাল 9:10। কিশোরগঞ্জ এক্সপ্রেস ছেড়ে যায় সকাল 10:45 এবং কিশোরগঞ্জগামী 11 সিন্দুর গোধূলি ছেড়ে যাবে সন্ধ্যা 6:45। এছাড়া আমাদের দেশের সর্ববৃহৎ বাস টার্মিনাল গামতলী থেকে প্রতিদিন আমাদের দেশে দক্ষিণাঞ্চল, দক্ষিণ পশ্চিমাঞ্চলের দিকে, বিশেষ করে কুষ্টিয়া, খুলনা, যশোর, ফরিদপুর, রাজবাড়ী এবং উত্তরাঞ্চলের রাজশাহী, পাবনা, বগুড়া, গাইবান্ধা, রংপুর, দিনাজপুরের দিকে অনেকগুলো বাস চলাচল করে থাকে। এছাড়া মহাকালী বাস টার্মিনাল থেকে, বৃহত্তর ময়মনসিংহ সায়দাবাদ বাস টার্মিনাল থেকে অনেকগুলো বাস সিলেট, চট্টগ্রাম এবং কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। বন্ধুরা, আপনারা যেখানে যে মাধ্যমে যাতায়াত করতে চান সাবধানে যাবেন, মাস্ক পরবেন, ট্রেনে, বাসে আর লঞ্চে অচেনা কোনো মানুষের দেয়া কোনো খাবার খাবেন না। আপনাদের যাত্রা শুভ হোক। বন্ধুরা, শেষ হয়ে এলো আমাদের আজকের অনুষ্ঠানের সময়টুকু। যাবার আগে বলি, মাহে রমজানে ধর্মপ্রাণ মানুষের শরীর, মন, পোশাক, পরিচ্ছদ ও পরিবেশ পরিচ্ছন্ন রাখা আল্লাহ ও তাঁর রসুলের সন্তুষ্টি, ইহলৌকিক কল্যাণ তথা সুস্থতা, সৌন্দর্য, পারলৌকিক মুক্তির সঙ্গে সম্পৃক্ত। তাই স্বাস্থ্যজনিত বদ অভ্যাসগুলি থেকে আমাদের মুক্ত থাকতে হবে, বিশেষ করে যেখানে সেখানে কফ থুতু ফেলবেন না। প্রকৃত রোজাদার মুসলমান হিসেবে ইসলামের দিক নির্দেশনার আলোকে জীবনের বিভিন্ন ক্ষেত্রে পবিত্রতা ও পরিচ্ছন্নতার ব্যাপারে সদা সচেতন থাকা আমাদের মানবিক, সামাজিক ও ইমানি দায়িত্ব ও অবশ্য পালনীয় কর্তব্য। হ্যাঁ বন্ধুরা, আবহাওয়া পরিবর্তনের সময়ে সুস্থ থাকতে জীবনযাত্রার দিকে বাড়তি নজর দিন এবং ভালো থাকুন সকলে, এই কামনা করেই বিদায় নিচ্ছি। আজকের অনুষ্ঠানটি গ্রন্থনায় ছিলেন লিয়াকত আলী খান, উপস্থাপনায় ছিলাম আমি রফিকা বিনতে জাহিদ এবং লিয়াকত আলী খান, প্রযোজনা সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম, প্রকৌশল সহযোগিতায় শামীম আহমেদ, তত্ত্বাবধানে শাহনাজ বেগম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তৃপ্তি কণা বসু। ¶¶